ওয়েলকাম টু চন্দ্রিমাস ওয়ার্ল্ড। চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের আবার একবার স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন ধরনের রেসিপি। আজ আমরা বানাবো বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপি বাটা। সব সময় একঘেয়ে বাঁধাকপি খেতে খেতে আমরা অনেক সময় বোর হয়ে যাই। ওই একঘেয়ে বাঁধাকপি আমাদের আর খেতে ইচ্ছে করে না এবং চট জলদি কোনো একটা রান্না কিন্তু আমরা বানিয়ে নিতে চাই। তো সেরকম চটজলদি কোনো রান্না যদি তোমরা খুঁজে থাকো তাহলে আমি অবশ্যই বলবো তোমরা এই রেসিপি প্লিজ একবার ট্রাই করো। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা খুব সহজে বানিয়ে নিতে পারবে এবং খেতে কিন্তু অনবদ্য। এক কথায় গরম ভাতে জমে যাবে। তো দেখে নাও রেসিপি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপি তোমাদের কেমন লাগলো, সবার সাথে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলো না। এবার আমরা রেসিপি শুরু করব। বাঁধাকপি বাটা বা বাঁধাকপির ভর্তা বানাতে আমাদের লাগবে বাঁধাকপি। আমি এখানে বাঁধাকপি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা আমি নিয়েছি আর সেটাকে আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছি, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া রসুন, আছে একটু কালো জিরে, এছাড়া আমাদের লাগবে পরিমাণ মতো নুন। আর আমরা রান্নাটা কিন্তু করব সাদা তেল বা সর্ষের তেলে। তোমাদের যে তেলে ইচ্ছা সেই তেলে কিন্তু এটা বানাতে পারো। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন আমি এই যে ভাপানো বাঁধাকপিটা আমি রেখেছি ওটা দিয়ে দেব। খুব বেশি ভাপিয়ে নিইনি, একেবারে গলে কিন্তু কাদা হয়ে যায়নি, সামান্য একটু কিন্তু এখানে ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন। কাঁচা লঙ্কাটা তোমাদের ঝাল কতটা খেতে চাও সেই অনুযায়ী কিন্তু দিতে পারো, এখানে 1 ফোঁটাও জল দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ বাঁধাকপিতে যে পরিমাণ জল আছে তাতে এটা সুন্দরভাবে বাটা হয়ে যাবে। তো চলো এটাকে আমরা একটা প্রথমে পেস্ট বানিয়ে নিই। আমাদের এই বাঁধাকপির পেস্টটা কিন্তু সম্পূর্ণ রেডি, একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। তো চলো এবার রান্নার আমরা আসল প্রসেসটা দেখাই। আমি ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেল অবশ্যই দিতে পারো, ফ্লেভার কিন্তু খুবই ভালো হবে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে কিছু সময় রাখবো, একটা সুন্দর গন্ধ বার হবে। সুন্দর গন্ধ কিন্তু বেরিয়ে গেছে কালো জিরের। এবারে আমরা এর মধ্যে যে কুচো করে পেঁয়াজ রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা আমরা বেশ একটু লাল লাল করেই ভেজে নেব। তো চলো পেঁয়াজটাকে 2 মিনিট সময় পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিই। পেঁয়াজটা দেখো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। পুরো পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমরা নুন দেব। আমি আগেও বলেছি এরকম কোন বাটা বা ভর্তার ক্ষেত্রে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তার কারণ সেটা আমরা শুকনো শুকনো করে কিন্তু ভাতের সাথে মেখে খেয়ে থাকি, একদম গরম ধোয়া ওটা ভাতে, এটা কিন্তু পুরোপুরি জমে যাবে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। তার সাথে আর একটা কথা বলে রাখি, তুমি যদি কেউ মনে করো যে সামান্য একটু হলুদ দিতে চাও তাহলে সেটা কিন্তু দিতে পারো। তো চলো এটাকে আমরা এখন ধীরে ধীরে শুকনো করে নেব। এছাড়া কিন্তু আমাদের আর বাকি কোনো কাজ নেই, আমাদের রান্না কিন্তু রেডি, এটাকে খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে। তো চলো আমরা অপেক্ষা করি। প্রায় 5 মিনিট সময় ধরে আমি এটাকে কিন্তু সমানে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছ অনেকটাই শুকিয়ে এসছে, আরো কিন্তু বেশ কিছুটা শোকাবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। আমাদের বাঁধাকপির ভর্তা সম্পূর্ণ রেডি, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর শুকিয়ে গেছে, অনেকটাই পরিমাণে কমে গেছে, আর আমি এখানে গ্যাসটাও কিন্তু অফ করে দিয়েছি। তো চলো এটাকে আমরা এখন সার্ভ করে দিই।
বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপি বাটা কিন্তু আমাদের রেডি, আর আমি এটা সার্ভ করে নিয়েছি। আমি তোমাদেরকে আগেও বলেছি শুধু একটু গরম ভাত চাই, তাহলে কিন্তু পুরো ভাতের থালা ফাঁকা করতে পারে এই সামান্য একটা পদ। সামান্য হলেও অসামান্য কিন্তু, অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে আমার রেসিপি লাইক করো, কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলো না। তাহলে চলো আজকের জন্য আসি, আবার দেখা হবে নতুন কোনো অসামান্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।